রাজ্য মন্ত্রিসভার সদস্য হয়েও এখনও মাটির মানুষে রয়েছেন রাজ্যের সমাজ কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। নতুন বছরের প্রথম দিনেই নিজের 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের সাথে কাটালেন তিনি। আগরতলা থেকে এসে দিনভর নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে চণ্ডীপুরের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ান তিনি। এলাকার গুরুজনদের প্রণাম জানিয়ে ছোট ও সমবয়সীদের সাথে করেছেন শুভেচ্ছা বিনিময়। দুপুরে খাওয়া দাওয়া করেন দলীয় এক কর্মীর বাড়িতে। বিকেলে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত মনুভেলি চা বাগান এলাকায় গিয়ে বাগান শ্রমিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করে মনুভেলি স্কুল মাঠের চড়ক পুজোতেও যান মন্ত্রী। সাধারণ নাগরিকদের সাথে প্রায় 1.5 ঘন্টা সময় অতিবাহিত করে দলীয় কর্মীদের সাথে দেখা করতে চলে যান চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রেরই অন্য এক এলাকায়। চড়ক পুজোয় মন্ত্রী টিঙ্কু রায়ের সাথে উপস্থিত ছিলেন ওনার স্ত্রী শঙ্করী দেবরায় এবং তাদের পুত্র ও কন্যাও। আজকে তো প্রথমত হচ্ছে নববর্ষের শুভেচ্ছা বিনিময় সবাইকে, যারা চণ্ডীপুর বিধানসভায় বিশেষ করে এখানে অনেক আমার নতুন পরিচিত লোক আত্মীয়স্বজন রয়েছেন, যাদের সঙ্গে এবার নির্বাচনের মাধ্যমে পরিচিতি হয়েছে, সবাইকে শুভেচ্ছা জানাতে, বড়দেরকে প্রণাম জানাতে এসেছি এবং তাদের আশীর্বাদ নিতে। পাশাপাশি এই চড়ক মেলাটা নতুন বছরের শুরুর দিনে চণ্ডীপুর বিধানসভার অনেকগুলো জায়গায় চড়ক মেলা হচ্ছে। চড়ক মেলা অনেক পুরনো আদিকাল থেকে চলে আসছে আমাদের ত্রিপুরাতে। আমাদের এটা প্রধান উৎসব এই গ্রামীণ এলাকায়। এই উৎসবটা তো সবাই আনন্দে মেতে উঠছেন, আমরাও তাতে সামিল হয়েছি, সবাই মিলে আমরা আনন্দ করছি এবং আমরা আশা করছি এই বছরটা যেন সবার ভালো যাবে এবং আনন্দে যাবে। মন্ত্রী হওয়ার পর এই প্রথম চড়ক মেলায় এলেন, এলাকায় কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, সব জায়গায় যাচ্ছি, সবার সঙ্গে কথা বলছি, সবার আশীর্বাদ নিচ্ছি, আগামী দিনগুলো যেন ভালো করে কাটাতে পারি, এলাকার উন্নয়ন করতে পারি, আর সবার সঙ্গে মত বিনিময় আর শুভেচ্ছা বিনিময় এটাই আজকের দিনে। গত 30 বছরে বাম কংগ্রেস আমলে বহু নেতা মন্ত্রী দেখেছেন চণ্ডীপুরের মানুষ, কিন্তু তাদের কেউ মিশে যেতে পারেননি সাধারণ মানুষদের সাথে, আপন করে নিতে পারেননি স্থানীয় নাগরিকদের। ভারতীয় জনতা পার্টির সরকারের আমলে সেই কাজটাই করে দেখালেন রাজ্যের জনদরদী মন্ত্রী টিঙ্কু রায়। তার প্রতি সম্মানে এবং ভালোবাসায় আপ্লুত চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের জনসাধারণ। জীবনে প্রথমবার এই মনুবলিবাসী, বিগত 25 বছরের মধ্যে অনেক নেতা মন্ত্রী আমাদের এলাকায় হয়েছিলেন, কিন্তু এইরকম কোনো দিন কোনো মন্ত্রী সব পাবলিককে নিয়ে চড়ক মেলা দেখেছে, সবাইকে নিয়ে জিলাপি খেয়েছে, সবার সঙ্গে মত বিনিময় করেছে এবং প্রথমবার আজকে বছরের প্রথম দিন আজকে আমাদের মন্ত্রী এসে সবাই আম জনতার সঙ্গে মিলিত হয়ে যেগুলি আমরা আজকে অনুভব করেছি, জীবনে কোনো দিন এই চণ্ডীপুরবাসী এরকম কোনো দৃশ্য কোনো মন্ত্রীর কাছ থেকে দেখেনি। আজকে আমরা প্রথমবার খুব খুশি এরকম মন্ত্রী পেয়ে আমরা চণ্ডীপুরবাসী। বছরের প্রথম দিন মন্ত্রীর কাছ থেকে কোনো কিছু আপনারা দাবি করলেন? ওনার কাছ থেকে শুধু ওনার ভালোবাসাটাই আমরা দাবি করেছি, ওটাই দাবি ছিল। উনি আমাদেরকে আগরতলা থেকে ছুটে চলে আসে মনুবলিবাসীর কাছে এসে আজকের যে দিনটা আমাদের যে ভালোবাসা দিচ্ছি, অতটুকু আমাদের জীবনে এটুকু আমরা কোনোদিন পাইনি, জীবনে প্রথমবার পেয়েছি, এখন পেয়েছি আমরা। ভারতীয় জনতা পার্টির সরকার যে আসলে সাধারণ মানুষেরই সরকার তা বারবার প্রমাণ করে দিচ্ছেন রাজ্য মন্ত্রিসভার বর্তমান সদস্যরা। মানুষের উন্নয়নে মানুষের পাশে থেকে কাজ করে চলেছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।